ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি লয়ার যারা আছে তাদেরকে আসলে একটু অন্য চোখে আমি ভিন্ন চোখে দেখি, কারণ আসলে দেখা যায় যে একটা মুরগি মারা কেস নিয়ে টানা হাঁচড়া টানা হাঁচড়া কার লুঙ্গি খুলে নেওয়া। Assalamu alaikum, dear brothers and sisters. I'd like to greet and welcome to Nasirs Club. In this video, I'd like to discuss, it's all about যার নাই গতি সে করে ওকালতি। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমার একজন দাদু ছিল, দাদু, সো সেই দাদু আমাকে একটা কথা বলতো, প্রায় কথা বলতো, সে প্রায় বলতো যে যার নাই গতি সে করে ওকালতি। এখন ওকালতি বলতে কি, যারা উকিল। আর ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি লয়ার যারা আছে তাদেরকে আসলে একটু অন্য চোখে আমি ভিন্ন চোখে দেখি, কারণ আসলে দেখা যায় যে একটা মুরগি মারা কেস নিয়ে টানা হাঁচড়া কার লুঙ্গি খুলে নেওয়া, মানে কি অবস্থা, বাজে একটা অবস্থা, মানে জাস্ট সামান্য একটা কেস নিয়ে। তোমরা জানো যে এইচএসসি শেষ করার পরে তোমরা লয়ে অনার্স করতে পারো, খুব ভালো একটা সাবজেক্ট ল। এখন কেন এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, এটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমি এর পূর্বে আরেকটি ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে তোমাদের, যখন তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য নিজেদেরকে প্রিপারেশন করবে, নিজেদেরকে তৈরি করবে, তখন সর্বপ্রথম যেটা টার্গেট করবে সেটা হচ্ছে যে সাবজেক্ট, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি ঠিক না হয় তোমার ইউনিভার্সিটি নিয়ে কোনো লাভ নাই। তোমার যত বড় মাপের ইউনিভার্সিটি হোক না কেন, ঢাকা ইউনিভার্সিটি হোক, ক্যামব্রিজ হোক বা অক্সফোর্ড হোক না কেন, তোমার সাবজেক্ট যদি কাজের কাজ না হয়, যেটা বাস্তবে প্রয়োজন এটা যদি না হয়, এবং সেটা আবার তোমাকে ভাবতে হবে যে সেটা সেই কোন কান্ট্রিতে তুমি বসবাস করছো, সেই কান্ট্রিতে সেটা কতটুকু প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু সাবজেক্ট চুজ করা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর ইউনিভার্সিটি একটা যে কোনো রামসাম একটা ইউনিভার্সিটি হলেই হবে, মানে এটা কেন বলছি যে সাবজেক্ট প্রথমে এবং তারপরে ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিতে হবে। সাবজেক্ট যদি মনের মতো না হয়, সাবজেক্ট যেটা চাই যেটা গুরুত্বপূর্ণ সেটা যদি নাই হয়, তাহলে ইউনিভার্সিটি নিয়ে আমার কোনো লাভ নাই। ইতিহাস, ভূগোল, বাংলা, পাতিহাস বা যে মনোবিজ্ঞান এগুলো নিয়ে, দর্শন এগুলো নিয়ে তুমি করবেটা কি বলো? এটা দিয়ে সফটওয়্যার বানাবে না বিল্ডিং বানাবে, না তুমি ড্রোন বানাবে, না তুমি রোবট বানাবে, না তুমি প্রযুক্তি নির্ভর কী বা কী করবে, এটা আমাকে তোমরাই বলো, তোমাদের কাছে আনসারটা চাচ্ছি। যাই হোক, ওইদিকে আমি না গিয়ে চলে আসি এদিকে ল। সো ল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই সেক্টরটা একটা অত্যন্ত মানে সম্ভাবনাময় দিক। সম্ভাবনাময় কেন দিক বলি, যেহেতু এটা একটা ডেমোক্রেটিক পার্টি যেখানে একাধিক পার্টি থাকবে, যেমন বিএনপি, জামাত ইসলাম, জাসদ, আরও অনেকগুলো দল রয়েছে। সো বিভিন্ন দল মত বিভিন্ন ধারার মানুষ এই বাংলাদেশে রয়েছে, এবং এই বাংলাদেশটা এমন একটা এলাকায় অবস্থিত যেখানে বিভিন্ন পলিটিক্সে এবং বিভিন্ন দুর্নীতি নিয়ে ভরা। যাই হোক, এইসব জায়গাগুলোতে কী হয়, প্রতিনিয়ত মারামারি, কাটাকাটি, স্ন্যাচিং করা, অভাব, অনটন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষের সাথে মানুষের ধস্তাধস্তি, মানুষের টাকা পয়সা চিট বাটপারি করা, বিভিন্ন ঘটনা ঘটে থাকে। এবং যখন মানুষ আনরেস থাকে তখন সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়, দুর্নীতি, ধর্ষণ, মারামারি, মানে বিভিন্ন ধরনের মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সো এতগুলো যখন ঘটনা ঘটে একটা কান্ট্রিতে, তখন অবশ্যই ল জানা লোকের দরকার হয়, মানে যে লয়ার। তার মানে এই ল সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ যে বিয়ে করবে ওই লয়ার লাগবে, আবার ডিভোর্স দেবে আবার লয়ার লাগবে। সো এইভাবে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আমাদের একটা লয়ারের মুখোমুখি হতে হয়। এই জন্য আমাদের এই যে ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ এসব কান্ট্রিগুলোতে এই সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টে পড়াশোনা করলে বেশ ভালো আয় ইনকাম আছে। লয়ার যারা কোর্টের সাথে সম্পৃক্ত এদেরকে আমি অন্যভাবে অন্য চোখে দেখি। এরা আর ডক্টর, এরা দুজনেই হচ্ছে একই ক্যাটাগরির লোক। বাট যারা ইনকাম ট্যাক্স লয়ার বা যারা কোম্পানি ল নিয়ে কাজ করে তাদের ব্যাপারটা ভিন্ন, তারা অনেক মডেস্ট এবং তারা অনেক পলাইট। বাট এই সেক্টরে কোর্ট রিলেটেড যেসব কাজগুলো এগুলো একেবারে কী একটা অবস্থা, গরিব মানুষদের একেবারে নিঃস্ব করে দেয়।
মানুষকে আশা দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে 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 তাকে শেষ করে দেয়। তো এই যে সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করছি, এই সাবজেক্টটা অবশ্যই খুব সম্ভাবনাময় দিক এবং এইসব কান্ট্রিগুলোতে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এগুলোতে এই ল নিয়ে পড়াতে একজন ব্যক্তি তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্থানে যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। বাট আমি এটাও সাথে সাথে বলবো যে এই সাবজেক্টগুলোতে যারা ইউরোপে পড়াশোনা করে বা যারা দেখবে যে তুমি যদি মালয়েশিয়া যাও, আমি ব্যক্তিগতভাবে বলি, মালয়েশিয়াতে যখন আমি ছিলাম সেখানে আমি একটা কোর্টে একদিন ভিজিট করতে গেলাম। সো সেই কোর্টে, মানে ওখানে ওই কোর্টকে বলা হয় মহকুমা, তো আমি সেই কোর্টে গেলাম। তো কোর্টে গিয়ে দেখছি যে ওই যে সিকিউরিটি গার্ড মেন গেটে একজন, শুধু একটা সিকিউরিটি গার্ড দেখলাম, একটা পুলিশ, তাছাড়া ওই আমি সিকের ভিতর দিয়ে, মানে যে বড় যে ফটক থাকে, মানে বড় বিল্ডিংয়ে যাওয়ার ফটক, এখান থেকে আমি ভিতরে দূরে দূরে তাকিয়ে দেখছি যে কোনো লোক নেই, কোনো পুলিশ নেই, কোনো গ্যাঞ্জাম নেই। অর্থাৎ আমার চোখে দুই একটা লোক ছাড়া, অফিসিয়ালি দুই একটা লোক ছাড়া আমি কাউকে দেখতে পাইনি, অথচ এত বড় বিশাল একটি কোর্ট। তো এই ঘটনাটা কেন হয়? কারণ সেখানে অপরাধ প্রবণতা অনেক অনেক কম, ইউরোপেও সেম। এমনকি অনেক কান্ট্রি আছে ইউরোপে যেসব কান্ট্রিগুলোতে পুলিশই নেই, মানে প্রয়োজনই হয় না সেখানে পুলিশের, যার কারণে সেখানে কোর্টও নেই, যার কারণে সেখানে জেলও নেই। তাহলে মনে রাখতে হবে যে ওই সব রাষ্ট্রগুলোতে তুমি যদি ল পড়তে যাও বা ওখানে যদি ল প্রফেশনে থাকতে চাও, তাহলে তোমার কী হবে? তোমাকে না খেয়ে মরতে হবে। তো যখন যে এলাকাতে থাকবো সে এলাকা অনুযায়ী, সে এলাকাতে কী প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করে তোমাকে সাবজেক্ট চুজ করা লাগবে। বাংলাদেশে সব ধরনের সাবজেক্ট ইম্পর্টেন্ট। তারপরে যেমন আরেকটি বিষয় আছে বলার মতো, সেটা হচ্ছে যেমন হোটেল অ্যান্ড ট্রাভেল ট্যুরিজম যে পড়ালেখাটা, এটা যেমন বাংলাদেশে চলবে না, কারণ এইটা হচ্ছে একমাত্র ইউরোপিয়ান কান্ট্রি এবং যেসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট যায় সেসব কান্ট্রিতে এটার অনেক বেশি ডিমান্ড, যদিও বা বাংলাদেশেও এটার আস্তে আস্তে ডিমান্ড বাড়ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মূল কথা হচ্ছে যে সাবজেক্ট চুজ করতে হলে তোমাকে ভাবতে হবে যে এটা কতটুকু প্রয়োজন এবং কোথায় আমি কাজে লাগাবো, এটা দেশে কাজে লাগাবো না বিদেশে কাজে লাগাবো না কোথায় কাজে লাগাবো।